நான் வெற்றி பெற்றவன், இமயம் கொண்டு விட்டவன். হ্যালো ভাই, তো 11:30 সময় মিটিং আছে আজকে। হ্যাঁ জানি, এখন তো সবে 9:30 বাজে। তুই এই মিটিংটার জন্যই এতদিন ধরে অপেক্ষায় ছিলি। 11:30 তে স্যার পৌঁছে যাব। আমার নাম বিক্রম, আমি এই শহরের নই। অনেক পরিশ্রম করে ক্যারিয়ারে বিনা ক্লিয়ারিটির একজন ট্রেনি জয়েন হয়ে এখন আর্কিটেক্ট হয়ে গেছি, আর আমার আন্ডারে 5 এমপ্লয়ি কাজ করে। এরকম বললে পুরনো মনে হবে, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া যদি কোনো প্রজেক্ট নিতাম আমি জয়েন করতে পারতাম না। এই পজিশন পেতে 7 লেগে গেছে, আর এমনিতে আমি না বলে থাকতে পারি না। আমি যে পজিশনের কথা বলছি সেটা হলো টাকা। এই 25,000 টাকার রেন্টের অ্যাপার্টমেন্ট, ড্রিঙ্ক, সিগারেট, গাড়ির জন্য পেট্রোল, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, পার্টি, আর দামি দামি ব্র্যান্ডেড কাপড় জামা এক্সেট্রা এক্সেট্রা, এইসব মেনটেন করার জন্য এই পজিশন তো চাই। কিন্তু আমার মনে হয় আমি অন্য হিসেবেই বেশি খুশি থাকি, কারণ টাকা কামাবার রাস্তা আমি সব সময় খুঁজতে থাকি। ওকে, আমি আজকে একটা প্রজেক্ট SS গ্রুপে প্রেজেন্ট করতে যাচ্ছি। SSDC নামের একটা বড় পার্ক, যে কোম্পানি ওটার কনস্ট্রাকশন করবে স্বামী অ্যাসোসিয়েট। স্বামী অ্যাসোসিয়েটের SSDC-র ওয়ার্ল্ডের প্রজেক্টের হেড হলাম আমি। অন্তত আগামী 10 তৈরি হতে যাওয়া এই থিম পার্কটা ভালো করে স্টাডি করে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিতে কেউ মাত দিতে পারবে না, সেই হিসেবে ডিজাইনটা বানানো আমারই দায়িত্ব। কখন যে 8 কেটে গেল বুঝতেই পারলাম না। আমার ডিজাইনের 1 ইঞ্চ কিভাবে বানাবো সেটা ভিজুয়ালাইজ করেছি। এটা অনেকটা সাধনার মতো। যদি এটা ওকে হয়ে যায়, ডাবল স্যালারি, ডাবল কাম, ডাবল খুশি। আজ রাতে হুইস্কিও আমি ডাবল খাবো। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রজেক্টটা যদি ঠিকঠাক শেষ হয়ে যায় তাহলে আমার মার্জিন এতটাই হবে যে আমি যেই ঘরটায় ভাড়া থাকি ওটা কিনে ফেলবো। চেন্নাইয়ে নিজের বাড়ি হওয়া মানে জ্যাকপট লেগে যাওয়া। আর আজকেই ওই ক্লায়েন্টের সাথে আমার ফাইনাল মিটিং। What the hell? হলে বসে তুই এই ছি, আমার কাছে তুই চিরকালের জন্য মরে গেলি। হাই এভরিওয়ান, শোন না, এই কোডটা ঠিক আমাকে মানাচ্ছে না। না বেশি হুঁশিয়ারি দেখাস না, ও দেরি করে এসেছিস তাই জন্য বাহানা দেখাচ্ছিস, তাই তো? ভাই তুই যদি আর একটু দেরি করতিস, MD-র সঙ্গে দেখা করার জন্য একজন রেডি ছিল, বুঝলি? কেউ একজন লেট এলে তার অ্যাডভান্টেজ নেওয়া, ক্যাপে গলা কাটা, এইসব ওল্ড স্টাইল স্কুল লেভেল ট্রিক্স। সিনসিয়ারলি ভাবার বদলে
একটা প্রজেক্ট ডিজাইন করে নে, সব কিছু পেয়ে যাবি, ঠিক বলছি না? হ্যালো বিক্রম, এমডির কেবিনে যাওয়াটা কোনো বড় কথা নয়, কারণ ফিরে আসাটা ওই রাস্তা দিয়ে করতে হয়, ভেবে দেখো। তো কি হয়েছে, আমরা জানলা ভেঙে অন্য দিক দিয়ে ফিরে চলে আসব? আরে বাদ দে না, কেন ওকে খোঁটা দিচ্ছিস? মানুষের মুখ বন্ধ করা অনেক দরকার। এইটা আমাদের একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট বিক্রম। আর একটা জরুরি কথা, আমাদের কোম্পানি এর উপরেই ভরসা করে গত 2 বছর ধরে চলছে। ইট শুড বি বুলসাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড লাক। যা খুশি করে নে, প্রজেক্ট যেন হাত থেকে না যায়। কি ব্যাপার, এই প্রজেক্ট নিয়ে তুই আমার থেকে বেশি ইন্টারেস্টেড? দেখ, এই প্রজেক্টে ডিল হয়ে গেলে না তো কম থেকে কম 1.5 বছর তো তোর সাথে বের করে নেবো। এখানে এত টেনশন আমি কি বলবো, সব সময় ভয় লেগে থাকে এই বোধহয় কাজ থেকে বের করে দেবে। বুঝতে পারছিস না তুই, রিসেশন পিরিয়ড তো কখনো কখনো আসে, কিন্তু এখানে তো রিসেশন পিরিয়ড 1 বছর। গুড মর্নিং ম্যাম। আমার টাকা চাই। তোকে ভেতরে কে আসতে দিল? নিশ্চয়ই গন্ডগোল আছে। আমার সম্মান শেষ করতে এলি এই ড্রেস পরে? এটা নাইট ড্রেস পরার জায়গা। আমি তোমার কাছে এসেছি সেটা অসুবিধে, না নাইট ড্রেসে এসেছি সেটা অসুবিধে, দুটোতেই আমার সমস্যা। বাবা, আমার টাকা চাই। I hate you are calling me papa. আমি ভেবেছিলাম বাবা বললে টাকা তাড়াতাড়ি পাওয়া যাবে, এই জন্য বাবা ডেকেছিলাম। Get out. যদি আমায় টাকা দিয়ে দাও আমি চলে যাব এখান থেকে। That's the deal. Get out I say. আরে ভাই, কিছু বুঝতে পারলাম না। ছাড় না, বড় লোকেদের ব্যাপারে বেশি মাথা ঘামাতে নেই, আমরা আমাদের কাজটা করব। স্যার আসুন স্যার। হ্যাঁ চল। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। গুড মর্নিং স্যার। স্যার এরা স্বামীনাথন কোম্পানির ডিজাইনার্স, মিস্টার বিক্রম আর ওনার কলিগ। হ্যালো স্যার। দ্য ডিজাইনস আর ভেরি ইন্টারেস্টিং স্যার, আপনিও একবার দেখে নিন স্যার। দেখছি। একি মিস্টার কুমার, আপনিও দেখেননি? এতটা কেয়ারলেসনেস স্যার। ব্র্যান্ড কালারটা কি আমায় বলুন? রেড। দেন এতে রেড কোথায় আছে, কি আপনিদের বলেননি? বলেছিলাম স্যার। স্যার উনি বলেছিলেন যাতে ভিউটা ভালো লাগে তাই আমি ইউজ করেছিলাম। 10 মিনিট লাগবে, আমি বদলে দেবো, আপনি প্রজেক্ট ডিজাইনটা দেখুন না। মিস্টার বিক্রম, হু আর ইউ ম্যান? আই এম টকিং টু মাই পিপল, মাঝখানে কেন কথা বলছো? ক্লায়েন্ট সার্ভিসিং কি তুমি জানো না? আমি ওর সাথে কেন কথা বলছি কুমার, আমার কাছে সময় বড় কম, ইভিনিংয়ে কুরিয়ার ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সব তৈরি তো? স্যার স্যার আই এম সরি স্যার, আমি কালার চেঞ্জ করে কালকে প্রজেক্টটা রিপ্রেজেন্ট করব। মিস্টার কুমার, আগামী 1 বছর আমরা কোনো প্রজেক্ট করব না। গুড ডে। এবার কি করব? ও আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল, এটাই খারাপ লাগলো। আরে ছাড় না ভাই, এ না তো অন্য কেউ। না রে, 8 মাস ছ্যা,
একটা কালারের জন্য ও আমার মুখে কালি লাগিয়ে দিল। প্রজেক্ট নেই বলে এক বছরের বাহানা বানিয়ে চলে গেল। মনে হচ্ছে সারা জীবন ভাড়া বাড়িতেই থাকতে হবে। নিজের মেয়ের সঙ্গে ঝগড়া করেছিল না, ওরই চক্করে আমাদের কাজ খারাপ হয়ে গেছিল ভাই। ওটা শুধু রিচ ম্যান অ্যাটিটিউড, অন্যদের পরিশ্রম লাইফ এদের মতো বড় লোকরা বোঝে না। প্রজেক্ট বড় হয়ে গেলে ভেবেছিলাম পুরো এক বোতল মাল খাবো, আর যখন আমরা প্রজেক্ট পাইনি তখনও পুরো মদ খাচ্ছি ভাই। টেনশন নিস না, ওর কিছু একটা করতেই হবে। যদি আমাদের শত্রুদের লিস্ট বানাই না, এত বড় লিস্ট হবে যে তুই গোনারও সময় পাবি না। এই ব্যাপারে আর কাকে কাকে শিক্ষা দিবি তুই? ওর বাড়ির অ্যাড্রেসটা জানিস? আরে তিরুবন ময়ূর বিচের পাশে ওই যে বড় কাচের বিল্ডিংটা আছে ওটা ওদেরই। কিন্তু তুই জিজ্ঞাসা করছিস কেন? ওর বাড়িতে আমি বম রাখবো তাই। ঠিক বলেছিস। আচ্ছা ওর বাড়িকে তুই বোম দিয়ে ওড়াবি? একদম ঠিক ভেবেছিস, দুজনাই দেলে যাব। কি আইডিয়া ভাই, বোম দিয়ে ওড়াবে? কালী পুজোতে চকলেট বোম ফাটাতে পারে না, 2 কিলোমিটার ওদিকে দাঁড়িয়ে থাকতো। বলছিস বোম ফাটাবি? বোম পাথর তো মারবই। আমার প্রজেক্ট রিজেক্ট করেছিস না? এই চন্দ্রশেখর, Welcome madam, what can I do for you? I need just suite room for tonight. Sorry madam, all rooms are full. Eto boro hotel e ekta room nei? Sorry madam, we actually don't have any room. Restroom to ache? Definitely, go ahead and take right. Miss Chandrasekhar. Yes. Sorry. আপনি আমাকে চিনবেন না। আমার নাম বিক্রম। আমি এই নিয়ে আপনাকে দ্বিতীয়বার দেখছি। সকালে বাবার সাথে ঝগড়া করছেন তখন আমি আমার 8 মাসের পরিশ্রমের রেজাল্ট আপনার বাবার মুখ থেকে শুনতে চাইছিলাম, তাই আপনার অফিসে ওয়েট করছিলাম। আপনি চলে যাওয়ার 1 ঘন্টা পর আমার হার্ডওয়ার্ক মাটি হয়ে গেল। আপনার বাবা আমার প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছেন, আর সেই রাগে আমি আজ প্রচুর ড্রিঙ্ক করেছি, আর ওই নেশায়
আপনাদের বাড়িতে পাথর ছুঁড়ে মারবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে আসার পর পাথর পড়ার বদলে একদম নারকেল পড়ার মতো আপনি দেওয়ালের ওপর থেকে লাফালেন, তারপর আপনাকে ফলো করলাম আর এখন আপনার সাথে কথা বলছি। আরে কি হলো, কিছু না বলে চলে যাচ্ছেন যে? রেস্টরুম যাচ্ছি, তুমিও যাবে? সরি। আরে ওয়েটার, ওয়ান ক্যাপাচিনো। আরে আপনি কেন ফালতু ফালতু আমার সাথে কথা বলছো আমার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে? দেখুন, যখন আমার কাউকে পছন্দ হয় তার সাথে বারবার কথা বলতে ইচ্ছা করে। আপনার বাবা বড়লোক মানুষ, অ্যাটলিস্ট আপনাকে বললে আপনি আপনার বাবাকে বলবেন, তাই আপনাকে বলবো ভাবলাম। দ্যাটস আ গুড পয়েন্ট। হেল্পলেসনেস? না না, সেরকম কিছু না। থ্যাংক ইউ। কিন্তু তোমায় বললে তুমি আমার বাবার কাছে যাবে না তো? ওকে, আই উইল টেল ইউ মাই স্টোরি। সেই একই পুরনো গল্প, রিচ ম্যান এর পুয়ার ডটার স্টোরি। ছোট ছোট ব্যাপারে কথা বলা, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ঘর ছেড়ে দেব। অ্যান্ড ওয়ান মোর থিং, ফ্ল্যাশব্যাক থেকে স্টার্ট করবো না শর্টকাট বলবো? হ্যালো বিল, আমার বাবার নম্বর দিতে পারি আমি, তুমি ওনার সাথে কথা বলবে? না না, কোনো ব্যাপার না। তুমি কেমন ছেলে বলো তো, না চিনে আমার সাথে কথা বলছো, বাবার ফোন নম্বরও দিচ্ছি, তুমি ওনার সাথে কথা বলতে চাও না? কি লজিক এটার? একে তো বাড়ি থেকে না বলে পালিয়ে এসছেন, ক্রেডিট কার্ড ইউজ করলে ট্রেস করবে না, পাগল। আচ্ছা ঠিক আছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাব এখন। হ্যাপি রানিং জার্নি বিক্রম। আমি ঘর ছেড়ে চলে এসেছি, এত বড় হোটেলেও কিন্তু একটা রুম পাইনি আমি, তাই হয়তো কোনো হোটেলে আর দেখা হবে না, চিপ হোটেলে আমি থাকবো না, প্লাস আমার বেশি ফ্রেন্ডসও নেই যার এখানে আমি স্টে করতে পারি, আর তারপর আমি খুব সুন্দরীও, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমিই ফাঁসবে, কারণ শেষবার আমার দেখা তোমার সাথেই হয়েছিল, বাকি পুরোটাই তোমার ইচ্ছে। ভয় দেখাচ্ছেন নাকি? তুমি আমার সিচুয়েশনটা জানো তো, এই জন্য বললাম। তার জন্য আমি কি করতে পারি? আজ রাতে আমার জন্য কোথাও থাকার ব্যবস্থা করে দাও।
আমি একটা কাজ করতে পারি, যদি তাতে আপনার আপত্তি না থাকে। আজকের রাতটা চাইলে আমার ফ্ল্যাটে থাকতে পারেন। ওকে, প্যারেন্টস থাকে না তোমার সাথে? সে তো কোয়েম্বাটুরে। ও, অনেক খরচা করেছো তুমি। আমি খরচা করতে পছন্দ করি। আমারও। আমি ইনকাম করি। বাড়িতে সব কিছু আছে, তাও রিস্ক নিয়ে দেওয়াল টপকে পালিয়ে আসা। মেন গেট দিয়ে এলে ওয়াচম্যান দেখে নিত। আমার বাবার সব জায়গায় খুব পরিচিত লোক আছে। মোবাইল নিয়ে এলে সেটাকেও ট্রেস করার চান্স ছিল, এজন্য মোবাইলটাও ঘরে ছেড়ে এসেছি। তোমার মা? মা বেঁচে নেই আর, কিন্তু উনি থাকলেও আজ আমি আর আমার বাবা যেমন আছি তেমনটাই থাকতাম। তোমার বাবা তোমাকে ট্রেস করেই ফেলবে। আমি লেটার লিখে এসেছি যে আমায় খোঁজার চেষ্টা করলে আমি সুইসাইড করব। তাহলে তো তোমাকে ট্রেস করেই ফেলবে। একটু জোক মারলাম। ব্যাড জোক। আমি একটু টর্চার করি, কিন্তু আমার বাবা বেশি টর্চার করে। এই জন্য আমি ডিসাইড করেছি যে কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে ওখানেই সেটেল হয়ে যাব। তুমি চাইলে এখানে শুতে পারো। ইউ আর এ সিম্পল ম্যান, তুমি এখানেই শোবে। যেমন বাপ সেরকমই তো মেয়ে হবে। প্রজেক্ট চলে গেছে, তোমার স্বপ্ন ভেঙে গেছে, তো এখন কি করবে ভেবেছ? এটা কি, তুমি তো এমন জিজ্ঞেস করছো যেন এন্টারটেইনমেন্ট করছো। না, সিরিয়াসলি জিজ্ঞেস করছি। প্রজেক্ট, স্বপ্ন এসব আবার কি? সব পয়সার জন্য করতে হয়, আমার অনেক টাকার দরকার। এত টাকা তুমি করবেটা কি? কি করব, টাকা তো টাকাই হয়। দাঁড়াও, তোমাকে ইজিলি একটা ম্যাটার বোঝাই। যদি ধরা না পড়ো আর প্রচুর টাকা কামাও, এইটা বলতে পারো আমার ফিলোসফি। মানে টাকা কামানো একটা নেশা, খরচা করতে করতে যখন নেশা চড়ে যায় তখন আরও টাকার দরকার পড়ে। আর তুমিও কি বিদেশে গিয়ে সমাজসেবা করতে চাও? টাকা তো লাগবেই না। টাকা নিয়ে আমাদের দুজনের ফিলোসফি তো অনেকটাই আলাদা। সে তো ঠিক, কারণ তুমি ছোট থেকে অনেক টাকা দেখেছো। হ্যাঁ, একবার আমরা গভীর ঘুমে ঘুমোচ্ছিলাম, তখনই বাবা জাগিয়ে দিয়েছিল, কারণ আমরা যে বেডে ঘুমোচ্ছিলাম ওই বেডের নিচে অনেক টাকা ছিল, যে টাকাটা ইনকাম ট্যাক্স রেডের ভয়ে বাবা ওখানে লুকিয়েছিল। কিন্তু আমার ম্যাটারটাই আলাদা। এই বাড়িটার অ্যাডভান্স দেওয়ার জন্য 2 লাখ টাকার দরকার ছিল। নেশাতে ফুল নাই টাকা ছড়িয়ে তার ওপর শুয়েছিলাম আমি, জেনে শুনে। কিন্তু তুমি টাকা আছে না জেনেই শুয়েছিলে, বাস এটাই তোমার আমার পার্থক্য। ঠিক আছে, এরকম তো নয় যে তুমিও কোনো অপরাধ করেছো আর ধরা পড়নি। এখনো অবধি করিনি, করার জন্য ওয়েট করছি। আচ্ছা, তুমি তোমার নাম কি বললে? শ্রুতি।
তোমার নাম যদি দীপিকাও হয় কাল সকালে দয়া করে চলে যেও, ঠিক আছে? যেটা বাইরে রাখা আছে সেটা আমার জুতোর মধ্যে রেখে দয়া করে চলে যেও। অল দা ভেরি বেস্ট। দীপিকাজি। বিক্রম, এই 10 দিনের জন্য বাইরে আছি ভাই, এই না চাবি, কাউকে আসতে দিবি না ভেতরে, খেয়াল রাখবি আমার গাড়ির, দেখা হচ্ছে আবার ভাই। হ্যাপি জার্নি ভাই। বিক্রম, আমার কেবিনে আসো। ওকে স্যার, এক্ষুনি আসছি। এক্সকিউজ মি স্যার, প্লিজ কাম ইন, সিট ডাউন বিক্রম। থ্যাংক ইউ স্যার। বিক্রম, একটা গুড নিউজ আছে, ওই প্রজেক্টটা কনফার্ম হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে, কিন্তু প্রজেক্টটা তুমি করছো না। ঠিক বুঝলাম না। এক্সকিউজ মি স্যার, প্লিজ কাম, টেক ইউর সিট। প্রজেক্টটা আমাদের শ্রীনিবাস টেক ওভার করেছে। স্যার, দিস ইজ মাই প্রজেক্ট। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, ওরা বলছিল ওদের একটা সিনিয়র হেড চাই, আমিও কিছু করতে পারিনি। অ্যাট লিস্ট প্রজেক্টটা তো আমাদের হাত থেকে বেরায়নি, কি বলছো? দিলীপ স্যার, থিওরিটিক্যালি সব কিছু সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স তো দরকার, তাই না? তোমার উপর অন্য লোকের ভরসা হওয়ার দরকার। ও এখনো যায়নি নাকি? ও ড্রেস তো এখানে রয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম তুমি সুইসাইড করেছো। আমার জন্য অন্য কেউ সুইসাইড করতে পারে। তুমি দয়া করে যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, প্লিজ। কুল, কুল ডাউন, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে? তোমার মধ্যে তোমার বাবাকে দেখতে পাই আর নিজেকে সামলাতে পারি না, বুঝেছো? আজ কোনো প্রবলেম হয়েছে নাকি?
তোমার বাবা কি আমার সাথে খেলা করছে? প্রজেক্ট ওকে না হলেও কোনো ব্যাপার না, প্রজেক্ট ওকে করে আমার অফিসের এক শত্রুকে অ্যাপয়েন্ট করে আমার প্রজেক্ট ওকে হ্যান্ডেল করতে দিয়ে দিয়েছে। তোমার বাবার এই নাটক নিতে পারছি না। তোমার লাইফটাকে তোমার হিসেবে চালানোর জন্য তোমার কত টাকা চাই? এসব কথা বলো না, শুধু বলো কত চাই। কেন, তুমি দেবে নাকি? আমার কাছেও টাকা নেই। কি বললে, টাকা নেই? আরে তুমি কে, বিদেশ যেতে চাও আর বলছো তোমার কাছে টাকা নেই? কনফিউজ হয়ে যাচ্ছি। সত্যি টাকা নেই। তোমার বাবার কাছেও কি টাকা নেই? আমার বাবার কাছে আছে, কিন্তু আমার কাছে নেই, এটাই তো প্রবলেম। তাহলে তোমার বাবার নামে কেস করে দাও। এটা আমার বাবার রোজগার করা টাকা, কোনো বনেদি সম্পত্তি নয়, অ্যাকচুয়ালি পাঁচ পয়সাও পাবে না। দুজনের গল্প কি একই? কি রে বাবা, যাও, আমি নিজেই জানি না কি করব, আর তোমার কন্ডিশন তো আমার থেকেও খারাপ। আমার তোমার সিম্প্যাথির দরকার নেই। এরপরে তুমি কি করবে বলো? অন্য প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল পাওয়া, সেটা ডিজাইন করা, এইসব ভেবেই ক্লান্ত হয়ে পড়ছি। আমি একটা প্রজেক্ট দিচ্ছি, করবে? আবার নতুন প্রজেক্ট? আমার বলা প্রজেক্টটা নিশ্চয়ই কাজ করবে, খুব বেশি হলে এক সপ্তাহ লাগবে, আর এই প্রজেক্টটা শুধু তুমিই করতে পারবে। প্রজেক্টটা কি? আমাদের দুজনের কাছে শুধু একটা জিনিসের অভাব, মানি। আমার বাবাকে ফোন করে বলো যে তুমি আমায় কিডন্যাপ করে নিয়েছো, যে টাকাটা পাওয়া যাবে সেটা 50-50, ওকে? হ্যাঁ, কি কি কি, আমি ঠিক বুঝলাম না। আমার বাবাকে ফোন করে বলো যে তুমি আমায় কিডন্যাপ করেছো, যে টাকাটা পাওয়া যাবে সেটা একদম 50-50, এটা ওকে ডিল? তুমি কি আমার সাথে ইয়ারকি মারছো? ধরা পড়লে কি হবে জানো? পুলিশ মেরে চামড়া গুটিয়ে দেবে। তুমি তো বলেছিলে অপরাধ করে ধরা না পড়লে অনেক টাকা পাওয়া যাবে, তুমি তো বলেছিলে এটা তোমার ফিলোসফি, তুমি তো এটারই ওয়েট করছিলে, তাই না? আমি কোনো ফিল্মের হিরো নই, আমি একটা সাধারণ ছেলে, আমি লাইফে কোনো টেনশন চাই না। আমি নিজে বলছি আমাকে কিডন্যাপ করো, তুমি সেফ থাকবে, তাহলে অসুবিধে কোথায়? আমিও তো ইনভলভ এতে। তোমার উপর ভরসা করে আমি তোমার ঘরে এসেছি, তার বদলে তুমি এইটুকু করতে পারবে না? হ্যালো, তখন কোনো উপায় ছিল না। তুমি যদি কাউকে ভালোবাসতে, তাহলে অ্যাট লিস্ট ওর জন্য টাকা রোজগার করার একটা মোটিভেশন তো পেতে। যদি আমার কোনো গার্লফ্রেন্ড থাকতো, আমি তোমাকে নিজের বাড়িতে আনতাম না। যদি আজ তুমি এটার জন্য আমায় হ্যাঁ না বলো, তাহলে সারা জীবন ভাড়ার ঘরেই রয়ে যাবে। যদি আমি ফেঁসে যাই, তখন মনে হবে ভাড়ার বাড়ি ঠিক ছিল, এই জন্য ভয় পাচ্ছি। আমি কেন করব, একটা কারণ বলতে পারবে? দশটা কারণ বলবো। তোমার প্রজেক্ট ফেল হলো, কোনো কারণ ছাড়া তুমি আমায় ফলো করলে, আমার সাথে দেখা করলে, অন্য প্রজেক্টও তোমার হাত থেকে বেরিয়ে গেল, তাহলে বলো এসব কিছু ইন্টারলিঙ্কড তো? কেমনভাবে তোমার আর আমার দুজনের প্রয়োজনটা একই, আর আমাদের দুজনের শত্রুটাও কিন্তু একই, আমার বাবা। আমরা দুজনেই আমাদের জীবনে ওনার জন্যই প্রবলেমে আছি। হ্যালো, টেরেসে যাচ্ছ? আমি যখন টেরেসে কোনো ডিসিশন নিই, তখন সবসময় কারেক্ট হয়। যাও গিয়ে ভেবে নাও।
এসব কিডন্যাপ করতে বলছে? এতে কি কাজ হবে? ঠিক আছে, ওকে আমি কিডন্যাপ করে ওর বাবার কাছ থেকে টাকা চাইব, আর ওর বাবাও টাকা দেবে। টাকা পেয়ে গেছি, ঠিক আছে, পুলিশ যদি ধরে তাহলে। তখন আমি কি করব? যে আইডিয়াটা দিয়েছে তাকেও ফাঁসিয়ে দেব। যদিও ধরা পড়ে তাহলে ওর বাবা বদনামের ভয়ে কেসটা ক্লোজ করে দেবে। তাই আমি কিন্তু সেফ। ঠিক আছে, ধরা পড়ে গেলে টাকা ফেরত দিয়ে দিতে হবে, যদি ধরা পড়ি তবেই, আর যদি না ধরা পড়ি তাহলে। কত চাইতে পারবে? কি, আমি এখনো ভাবিনি কত চাইবো। বলো না, কতটা চাওয়া যেতে পারে? দাঁড়াও, এইসব আমার অভ্যেস নেই, আমাকে একটু সময় দাও, ভেবে দেখি। তোমার বাবা ইউজুয়ালি বেডের নিচে কত টাকা রাখেন? হ্যাঁ, আরে ব্ল্যাক মানি, তোমার বাবার কাছে কত ব্ল্যাক মানি আছে? আই থিংক 300 crore তো হবেই। ও 10% 30 কোটি। তারপর একটা কাজ করব, 15 আমার, 15 তোমার, ঠিক আছে? 15 crores তোমার জন্য যথেষ্ট? আমাকে যতই দাও কমই পড়বে। তাও ঠিক আছে, তোমার ওতে হবে তো? আমার জন্য তো যথেষ্ট। আমার বাবার ফোন নাম্বার নিয়ে নাও। ও এক মিনিট, হ্যাঁ, 9884 ফোন না, চলো আমার সাথে। কোথায়? ইন্টারনেট সেন্টার, ওখান থেকে মেল করাটাই সেফ হবে। আইটি অ্যাড্রেস ট্র্যাক করা ঝামেলার কাজ হলে ওরা অ্যাভয়েড করবে। ওকে, সেফটির জন্য একেও ফাঁসিয়ে দেব। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার মেল আইডি থেকে মেল পাঠালে সেটা ডবল সেফটি। কার সেফটি? আমার জন্য। তোমার আর কি সমস্যা? তুমি ধরা পড়লে তুমি বলবে আমাকে ভয় দেখিয়ে আমার আইডি নিয়ে নিয়েছিল, তুমি বললে পুলিশ বিশ্বাস করে নেবে। চলো না। আর্জেন্ট মেল চেক করতে হবে, সিস্টেম ইউজ করব। থার্ড সিস্টেম অন করে নাও। থ্যাঙ্কস স্যার। আইডি প্রুফ? ও সরি স্যার, ভুলে গেছি। ঠিক আছে, ইউজ করে নিন, কোনো ব্যাপার না। থ্যাঙ্কস ম্যাম। আমি ইনার সাথে এসেছি স্যার। তাহলে ইনার আইডি প্রুফ ইউজ করে নি? তুমি আইডি প্রুফ আনোনি? নেই ডার্লিং, আমিও ভুলে গেছি, আর আমি পার্স আনিনি। ঠিক আছে, ইউজ করে নিন, কিন্তু তাড়াতাড়ি করবেন। ওকে স্যার। আমি তোমাকে ডার্লিং বললাম বলে ভুল কিছু ভেবো না, আমাদের মধ্যে ইন্টিমেসি দেখালে ওরা ডাউট করবে না, এই জন্য। আমি কিছু জিজ্ঞেস করেছিলাম। হ্যালো, একটু সরে বসো না, ওরা অন্য কিছু ভাবতে পারে। জিমেল? তোমার বাবার মেল আইডি? c.shekhar@gmail.com।
আমার বাবার পছন্দের গাড়ি কি? কেন? গাড়ি দেখেই মানুষের স্ট্যাটাস বোঝা যায়, এটাই সমাজ বলে। ছাড়ো, বাদ দাও, বলো তোমার বাবার পছন্দের গাড়ি কি? ফেরারি। ফেরারি? তোমার ডেট অফ বার্থ? হ্যাঁ, বলো না। 28 জুলাই 1987। ও, আপনার 20th July 1987 এর মডেল ফেরারি এখন আমার কাছে। যদি আপনি ফেরত পেতে চান তাহলে তাড়াতাড়ি রিপ্লাই করুন। তোমার বাবা 10 মিনিটের মধ্যে মেলটা পড়বেন না? চন্দ্রশেখর এটা পড়ার পর কি করবে? হ্যালো, হয়তো পুলিশের কাছে যাবে। কি স্যার, পুরো ডিপার্টমেন্ট নিয়ে চলে এসেছেন? তা আবার ইউনিফর্মে, ক্যাজুয়ালি আসা উচিত ছিল না? স্যার একদম চিন্তা করবেন না স্যার। আপনি একদম শিওর না যে ও আপনার মেয়ে? এমন কোনো ব্যাপার না, কনফার্ম হলে তো আমি নিশ্চয়ই আপনাকে জানাবো না স্যার। স্যার আমার মেয়ে চিঠি লিখে গেছে, খোঁজার কোনো দরকার নেই, খুঁজলে সুসাইড করবে, এর মধ্যে কেউ ওকে ওর তো। চলুন শুরু করুন স্যার। সবার আগে ওনার ইমেল আইডিটা ট্র্যাক করব। করুন স্যার, আপনি যা খুশি করুন, কিন্তু প্রেস আর মিডিয়ায় যেন না যায়, কিপ ইট কনফিডেনশিয়াল। আমরা সামলিয়ে নেব স্যার, আপনি মেলের জন্য রিপ্লাই করুন স্যার। গাড়ি সেফ আছে তো? এখনো একটাও স্ক্র্যাচ আসেনি, এখন সব কিছু আপনার হাতে। কি চাই? কত চাই স্যার? আবার থেকে করুন। ওকে, কত চাই? দারুণ ব্যাপার, তোমার বাবা তো খুব ফাস্ট। বাবা নিশ্চয়ই পুলিশে কমপ্লেন করেছে, এখন আমরা কি করব? এত তাড়া কিসের? দাঁড়াও না, শুধু টেনশনই দিয়ে যাচ্ছ, একটু সময় দাও, ভেবে দেখি। বিক্রম, তুমি শ্রীনিবাসের সাথে গিয়ে মিস্টার চন্দ্রশেখরের অফিসে এসএসডিসি ওয়ার্ল্ড প্রজেক্টকে এক্সপ্লেন করে আসো। স্যার এতে আমার মন ভেঙে যাচ্ছে। This project is my kid. বাচ্চাদের মতন কথা বলো না বিক্রম, ডিজাইনটা তোমার, কিন্তু করছে তো শ্রীনিবাস না? এই কোম্পানির এমডি হওয়ার হিসাবে আমি তোমাকে আদেশ দিচ্ছি। কাম অন ম্যান, শ্রীনিবাসের সাথে চলে যাও। হ্যালো, ইয়া আই এম কামিং, আই এম কামিং, হ্যাঁ আই এম কামিং, ইয়া। স্যার আমি নিশ্চয়ই। স্যার আপনাকে দেখা করতে শ্রুতি নামের একটা মেয়ে এসেছে, রিসেপশনে অপেক্ষা করছে। হ্যালো স্যার, হ্যালো
শ্রুতি, শ্রুতি কোথায়? এখানে কি করছো? পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। তো আর কি করব? জামা কাপড় নেই আমার কাছে। তোমার জামা কাপড় অনেক পরেছি, এসব আর চলবে না। How much is this for? 4000 ma'am. And this? 2500. I'll take this. মিস্টার বিক্রম, ওকে, প্রজেক্ট কতদিনে শেষ হয়ে যাবে শ্রীনিবাস? 18 মাস স্যার, বাকি ডিটেলসগুলো আপনাকে মেল করে দিচ্ছি স্যার। আপনার ফাইনাল অ্যাপ্রুভাল পেলেই কাজ স্টার্ট করে দেবো স্যার। আই এম স্যাটিসফাইড ইন দিস ম্যাটার। থ্যাংক ইউ স্যার। আমি জানতাম স্যার এই প্রজেক্টটা আপনার পছন্দ হবেই স্যার। Yes? Huh? Huh. Not now. I will tell you. Okay. Thank you. Mr. Kumar, ওই জাপান বেসড কোম্পানিটাকে 30 crore পেমেন্ট কাল সেটেল করার কথা হয়েছিল না? Shift it on Monday. কাল আমার একটা দরকারি কমিটমেন্ট এসে গেছে। Yes, sir. Okay, Mr. Srinivas. Next week, আমাদের প্রজেক্টটা স্টার্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দিলীপ স্যার, আপনি যান, আমার কিছু কাজ আছে, আমি অটো করে চলে যাব। ওকে স্যার। হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যালো ভাই, কোনো কিছু খবর পেলি কি? কি ব্যাপারে ভাই? ওই SSDG ওয়ার্ল্ড প্রজেক্ট, ওটার কি হলো? আরে ওটা তো শ্রীনিবাসিনী করছে। কি বলবো ভাই, ভেবেছিলাম ওই প্রজেক্টটা নিয়ে 1-2 বছর তো বেরিয়ে যাবে। ভাই আমি একটা আইডিয়া দেবো, শুনবি? বল না ভাই। ওই চন্দ্রশেখর অফিসে ওর মেয়ে ছিল না, ওকে তুলে নিছ, বল কি বলবি? পরে সেটা 50-50 করে নেবো। দিব্যি করে বলছি, এই প্রজেক্টে যতটা মাথা লাগাবো না তার থেকে বেশি ওকে তুলে নিয়ে কামিয়ে নেবো। এ চুপ করার ফোনটা রাখ। হ্যাঁ আমি তো এমনি বলছিলাম। কথা বলুন স্যার। মিস্টার চন্দ্রশেখর? ইয়েস। কাল 2 o'clock। 2 AM? নো, 2 PM। টাকাটা দুটো ব্যাগে ভাগ করে আপনার গাড়িতে রেখে বিচে রেখে দেবেন, তারপর আমি বলবো কি করতে হবে। আর যদি পুলিশের কাছে যাওয়ার ভুল করেন তাহলে আপনার ফেরারি আর পাবেন না। কিন্তু বেলাচেরি চলো।
স্যার বাজারের সাইডের পিসিও থেকে করেছিল। কি বলল? কাল দুপুর দুটোর সময় টাকা গাড়িতে রেখে গাড়িটাকে বিচে পার্ক করতে বলেছে। কাল ওকে অ্যারেস্ট করে নেব স্যার। আমাদের প্ল্যানটা সাকসেস হবে কিনা সেটা ভেবেই টেনশন হচ্ছে। নিশ্চয়ই ওয়ার্কআউট হবে, তুমি চিন্তা করো না, দুদিনে তুমি কোটিপতি হয়ে যাবে। বিক্রম, দশটার সময় কেন বেরোতে হবে? কারণ প্ল্যান চেঞ্জ করেছি। এটা কি? দাঁড়াও না, ওটাই তো বলছি, প্ল্যান চেঞ্জ। সিম কার্ডটা কার নামে? দিব্যি করে বলছি, আমার নামে নয়। সত্যি বলো, কার নামে সিম কার্ডটা? কেন, একটা ফেক সিম কার্ড নেওয়া কোনো ব্যাপার নাকি? এসো, টাইম হয়ে গেছে, চলো। স্যার ও ফোন করবে বলেছিল না? হ্যালো, প্ল্যান চেঞ্জ, দুটোর সময় নয়, বারোটার সময় আসবেন। বারোটায়? কিন্তু ক্যাশ রেডি করতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, বারোটা নয়, বারোটা পাঁচে আসবেন। এই মিস্টার চন্দ্রশেখর, বলেছিলাম না সাথে পুলিশ নিয়ে আসবেন না? না 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 না, আমার শুধু আমার মেয়েকে চাই, ব্যাস। ওকে, ক্যাশ ডিকিতে রাখবেন, তারপর বারোটার সময় বিচে গাড়িটা পার্ক করে আমাকে ফোন করবেন, তারপর বলবো কি করতে হবে। হ্যাঁ, ওকে 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 ওকে। আপনি গাড়িতে আসুন। ওকে স্যার। তোমার বাবার কি টাকার অহংকার যাবে না? আমি এসে গেছি। আপনার সাথে করে যে পুলিশকে নিয়ে এসেছেন তাকে যেতে বলুন। ও চলে গেছে। ওকে, আপনার গাড়ির অপোজিটে যে আইসক্রিমের দোকান রয়েছে ওখানে চাবি দিয়ে দিন। কি? কি স্যার, আইসক্রিম লাগবে নাকি? ফরেনের গাড়ি স্যার, 2000 টাকা লাগবে। একজন পাগল আসবে, ওকে এটা দিয়ে দিও, ঠিক আছে?
হ্যালো, মিস্টার শ্রীনিবাস? ইয়েস, এসএস কোম্পানির এমডি মিস্টার চন্দ্রশেখরের পিএ বলছি। হ্যাঁ বলুন স্যার। আপনার এমডির ফোন কন্টিনিউয়াসলি বিজি আসছে। হ্যাঁ স্যার, একটু দরকার ছিল। বলুন স্যার। আসলে হঠাৎ রাস্তায় স্যারের বুকে যন্ত্রণা শুরু হয়েছে। আরে স্যার, আপনি কি বলছেন, ও কেমন আছে? নাথিং টু ওয়ারি, পাশেই মালার হসপিটালে নিয়ে যাচ্ছে, গাড়িটা বিচে পার্ক করে দিয়েছে। বিচের পাশেই আপনাদের অফিস বলে আপনার এমডিকে ট্রাই করছিলাম, তাই আপনার অফিস থেকে কাউকে পাঠিয়ে গাড়িটা নিয়ে যেতে বলুন না। ড্রাইভার ছিল না বলে স্যার নিজেই ড্রাইভ করছিলেন। আমি গাড়ি চালাতে পারি না, তাই বলছিলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড। স্যার, আপনার প্রজেক্ট হ্যান্ডেল করছি তো, কার কেন হ্যান্ডেল করতে পারবো না? আমি এখনই নিয়ে আসছি। গাড়িটা স্যারের বাড়িতে পৌঁছে দেবেন, গাড়ির ডিকিতে কোম্পানির ডকুমেন্টস আছে, সব কনফিডেন্সিয়াল, তাই আধ ঘন্টার মধ্যে যদি চলে যান। ইটস মাই প্লেজার স্যার। স্যার, আপনি স্যারের একটু খেয়াল রাখবেন, গাড়ি আমি ওনার বাড়িতে রেখে দিয়ে আসবো। কার নাম্বার? TN037, জাগুয়ার মডেল না? হ্যাঁ স্যার, আপনি নাম্বার কি করে জানলেন? স্যার, না জানার কি আছে স্যার, কাজ করি ওনার সঙ্গে, জানাটাই স্বাভাবিক। স্যার, প্লট নাম্বার 7, 12th মেয়র রোড, ময়ূর বিহার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার। ম্যাটারটা একটু কনফিডেন্সিয়াল। হ্যাঁ স্যার, স্যারের হার্ট অ্যাটাক হয়েছে, যদি পাবলিক জেনে যায় তাহলে খুব হুজ্জতি হবে, তাই না স্যার? ওকে স্যার, কিন্তু চাবিটা বলেছিল তো চাবিটা এসে দিয়ে দেবে, আমাকে চিনবে কি করে? ভাই, চাবি লাগবে নাকি? আপনি কি করে চিনলেন আমাকে? উনি বলেছিলেন। হ্যাঁ বলুন স্যার। গাড়িটা নিয়ে নিয়েছেন? হ্যাঁ নিয়ে নিয়েছি স্যার। এখন আপনি কোথায়? স্যার, 5 মিনিট আর মাত্র, আমি স্যারের বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। বাড়িতে না, বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখান থেকে সেকেন্ড রাইটে একটা কফি শপ আছে, ওখানে স্যারের ডটার থাকবেন, ওনাকে গাড়িটা দিয়ে দেবেন। ওকে স্যার, একদম ঠিক আছে স্যার, আমি ওনাকে খুব ভালো করে চিনি। কিন্তু উনি তো আপনাকে চেনেন না, গাড়িটা দেখলেই উনি চলে আসবেন। ওকে। শ্রীনিবাসন? ইয়া, আই অ্যাম শ্রীনিবাসন। শ্রুতি চন্দ্রশেখর। আপনার কোম্পানির ডিজিওয়াল প্রজেক্ট আমি হ্যান্ডেল করছি। আই সি, কিজ? এটা নিন। থ্যাংক ইউ ম্যাম, আমি আসছি তাহলে ম্যাডাম। অটো। Bye.
তুমি 2 লক্ষ টাকা বেডের উপরে রেখেছিলে তো, এখন 15 কোটি বেডের নিচে আছে। Congratulations to Bikram and Shruti! 15 তোমার আর 15 আমার। আজকে আমি খুব খুশি শ্রুতি। বিক্রম, আমি কোন কান্ট্রিতে যাব বলো না। অস্ট্রেলিয়া। ভাই অস্ট্রেলিয়া? কারণ ওই দেশটা আমার খুব ভালো লাগে। ওকে, ওখানে চলে যাব। আর তুমি কি করবে? আমি আমার স্বপ্ন পূরণ করব। শ্রুতি, আমার সব সময় মনে হতো আমার লাইফ লেট চলছে, কিন্তু তুমি একদম ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছো। নো বিক্রম, ইটস টিম ওয়ার্ক। এর ক্রেডিট দুজনেরই। 2 দিন পরে এসে আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে যাব, কারণ পাসপোর্ট ভিসাতে টাইম লাগবে। আর তারপর আমার কাছ থেকে টাকা রাখার থেকে তোমার কাছে রাখলে সেফ থাকবে। তোমার কাছে 15 কোটি কোনো ব্যাপারই নয়, তাই না? বাট আই এম হ্যাপি। 15 crores, ইয়েস, ইয়া। আইসক্রিম গাড়িটা অবধি সোজা হেঁটে যাবে, তারপর ও দেখে নেবে। আর একটা কথা মনে রাখবে, তোমাকে কে কিডন্যাপ করেছে তুমি জানো না। স্ট্রেঞ্জার্স হয়ে এসেছিলে, স্ট্রেঞ্জার্স হয়ে যাচ্ছ। ওকে বাই শ্রুতি। ব্যাস আর 1 মাস, চাকরিতে রিজাইন দিয়ে বড় লোক হয়ে যাব। যশ কুমার বলো বন্ধু। ভাই নিউজ দেখেছিস? কি হয়েছে? তুই সব কিছু ছেড়ে এখন নিউজটা দেখ আগে। বিক্রম, বিক্রম, হ্যালো, হ্যালো। লাশের হাত পা বাঁধা ছিল, বলা হচ্ছে যে ওনার বয়স 26 বছর।
শ্রুতি, বিক্রম বসো না। আমাকে আর শ্রুতিকে দেখে তুমি শকড না, কনফিউজ মনে হচ্ছে তোমাকে? হ্যাভ আ ড্রিঙ্ক। একে তো চেনো তুমি, না জানো তো একে? এই তোকে তো এখানে হলে বসে, বাড়িতে তোর ছোট বোনও আছে, ওকে দেখ, কতবার তোকে বোঝাবো, ওকে দেখেও তো শিখতে পারিস। দেখো কেমন বাবা, প্লিজ তুই কিছু বলিস না শ্রুতি, একে সাপোর্ট করা বন্ধ কর। ছি, আজ থেকে তুই আমার কাছে ভেবে নে মরে গেছিস। বাবা বকছে তো বকতে দাও, কিন্তু তুমি খারাপ ভেবো না, আমি কিছু বলেছি। আমরা দেখতে একই বলে আমাদের ক্যারেক্টার আর হ্যাবিটটা কি একই রকম হওয়া জরুরি? কিন্তু ওনার এটাই চাই, উনি তোমার ভালোর জন্যই তো বলছেন। ওনার ভালোর জন্য কিছু বললে কি শুনবে? আমার জন্য কি ভালো আর কি খারাপ সেটা আমি ডিসাইড করব, উনি নয়। কিন্তু এতে তোমার হেলথের উপরও এফেক্ট হচ্ছে, তুমি কি কখনো চেঞ্জ হবে না বলো? মরার সময় হয়ে যাব, হয় আমি হব নয় বাবা হবে। পাগলের মতো কথা বলো না তুমি। সঞ্জনা, টাকা চাই আমার। তো যখন বাবা এখানে ছিল তখন কেন চাওনি? তখন চাইলে দিয়ে দিত নাকি? অফিসে সবার সামনে দিয়ে দেবে। তুমি এমন বিহেভ কেন করছো? অফিসে যাবে তাহলে ওনার অসম্মান হবে। আমার জায়গায় এসে দেখো, অসম্মান হওয়াটা কাকে বলে সেটা বুঝতে পারবে। টাকা আমি দিয়ে দিচ্ছি, আইসক্রিম খাওয়ার জন্য টাকা চাই না, অনেক টাকা চাই। বাবা আমার টাকা চাই। গেট আউট আই সে। মিস্টার কুমার, আগামী এক বছর আমরা কোনো প্রজেক্ট করব না। বাবা আমার ফিরতে 7টা বেজে যাবে, তুই ডিনার করে শুয়ে পড়িস, ঠিক আছে? শ্রুতি, ওই ও ফিরেছে কি? না বাবা, ও আসেনি। আসলে আমি ওকে পয়সা দিইনি তো, তাই ভাবলাম ও রেগে গিয়ে তোর সাথে ঝগড়া না করে। না বাবা, ও আসেনি, ফোনও নট রিচেবল বলছে। ঠিক আছে মা, তুই একটু সাবধানে থাকিস, বাই। সঞ্জনা, সকাল থেকে দ্বিতীয়বার করছো তুমি, আর করতে দেব না আমি। তুমি মাঝে পড়ো না, যাও এখান থেকে। বাবা টাকা দিয়ে দিয়েছে নাকি? তুমি আমার জায়গায় থাকলে তুমি টাকাটা পেয়ে যেতে, কিন্তু আমায় বাবা টাকা দেয়নি। নো সঞ্জনা, প্লিজ, নিজের কষ্ট ভোলানোর জন্য এসব করি আমি? কোন জিনিসের অভাব আছে? সব কিছু তো আছে, কেন এসব করছো?
খুশি নেই, আমার শান্তি নেই, অনেক কিছুই নেই। এবার বুঝতে পেরেছ? এবার চুপচাপ এখান থেকে যাও, আমি তোমায় এটা আর করতে দেবো না। চলো ছাড়ো এটা। মিস চন্দ্রশেখর? Yes. হ্যালো শ্রুতি। বাবা, আমি ওকে মেরে ফেলেছি। ও যেভাবেই হোক নিজের লাইফ বাঁচতো, কিন্তু বেঁচে তো থাকতো। আমি ওকে আটকাতে গেছিলাম, কিন্তু আমি ওকে মেরে ফেলেছি। আমি একটা ক্রিমিনাল বাবা। আমি সুইসাইড করেছিলাম বাবা। শ্রুতি, কিন্তু আমি সাহস পেলাম না, তারপর আমি বুঝতে পারছিলাম না কিছু, এই জন্য আমি ঘর ছেড়ে চলে এসেছি। অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিডেন্ট শ্রুতি। আমি এখন বাড়িতেই আছি, বুঝতে পারছি এখানে কি হয়েছিল। চিরকাল আমার একটাই মেয়ে ছিল, আর সে হলো তুই। এটা বল, তুই এখন কোথায়? আমি ঘর থেকে কখন বেরিয়েছি, কি করে বেরিয়েছি কিচ্ছু জানি না। ইটস ওকে শ্রুতি, এখন তুই আছিস কোথায়? হোটেল ম্যারিয়েটে। তোকে কেউ দেখেনি তো?
ঘর থেকে বেরোনোর পর থেকে একটা ছেলে আমায় ফলো করছে। কে ফলো করছে? বিক্রম নাম ওর। সকালে তোমার সাথে দেখা করতে গেছিল, আর্কিটেক্ট। ও সঞ্জনাকে অফিসে দেখেছিল, আরও আমায় সঞ্জনা ভেবে আমায় ফলো করছে। শ্রুতি, আমি যেটা বলছি মন দিয়ে শোন। যদি সোসাইটিতে রটে যায় যে আমার এক মেয়ে ড্রাগ এডিক্টেড আর একজন খুনি, আমার সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। তো এখন কি করতে হবে আমি প্ল্যান করছি। এই মুহূর্তে তো তোর ওর সাথে যাওয়াটাই ঠিক হবে। শ্রুতির মৃত্যু নিয়ে তুই চিন্তা করিস না। যদি ওর বিহেভিয়ার এরকমই থাকতো, তাহলে একদিন না একদিন আমি ওকে মেরে ফেলতাম। আফটার অল, শি ডিজার্ভস টু ডাই। তুই এখন কোথায়? তাহলে তুমি ফাঁসবে, কারণ শেষবার আমার সাথে তোমারই দেখা হয়েছিল। বল শ্রুতি। বাবা, ও খুবই ভালো ছেলে। আমার এটা একদম ভালো লাগছে না শ্রুতি। কিছু মানুষের এগোনোর জন্য একটা ছোট পুশের দরকার পড়ে, যেটা ওর জীবনের পথ বদলে দেয়। ওকে ওই পুশ আপ আমি দেব। বাবা, আমরা যেটা করছি সেটা একেবারেই ভুল। শ্রুতি, তুই ঘাবড়াস না। আমার তোর জায়গায় অন্য কাউকে চাই, আর সে হলো বিক্রম। বিক্রম আমাদের কাছে একটা ট্রাম্প কার্ড। কাজ করতে গিয়ে ধরা না পড়ে টাকা কামালেই হলো, এটাই হলো আমার জীবনের ফিলোসফি। ইয়েস মিস্টার কুমার, ওই এসএসডিজি প্রজেক্টটা শুরু করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিন আপনি। স্যার, তাহলে ওই ছেলে বিক্রমটার সাথে মিটিং অ্যারেঞ্জ করি? নো, আই নিড সাম এক্সপিরিয়েন্সড ওয়ান। কিন্তু ওই ডিজাইনটা তো বিক্রমেরই না স্যার। সেটা ওর প্রবলেম, আমরা কি করতে পারি? এক্সপিরিয়েন্সড হ্যান্ড হলেই প্রজেক্ট ওকে করবেন। আমি যা বলছি শুনতে পাচ্ছিস শ্রুতি? হ্যাঁ বাবা, আই এম লিসেনিং বাবা। ও এখনো যায়নি? ও এসে গেছে, আই কল ইউ ব্যাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি একটা প্রজেক্ট দিচ্ছি, করবে? আবার নতুন প্রজেক্ট? আমার বাবাকে ফোন করে বলো যে তুমি আমায় কিডন্যাপ করেছো, যা টাকা আসবে সেটা 50-50 ডিল। ওকে, আই থিঙ্ক 300 crores। তার 10%, 30 কোটি। তো আপনি সত্যি পুলিশের কাছে যাননি? পুলিশ? এরা আমার লোক। $30 crores, ক্যাশ সানডেতে চাই। আমি নিজেই আপনার সাথে কন্ট্যাক্ট করব। তারপর আমি বলবো কি করতে হবে। পুলিশের কাছে যদি ভুল করে গেছো, ফেরারি আর ফেরত পাবে না। স্যার, আমি পুলিশের কাছে প্ল্যানও ভালোই বানাচ্ছে। বাবা,
ইনোসেন্ট বাবা। ওর যা পুষের দরকার ছিল আমি দিয়ে দিয়েছি, এবার তার থেকে বাঁচা আর না বাঁচা এটা ওর হাতে। নাও ইটস হিজ গেম। সঞ্জনার খুন কে করেছে এটা নিয়ে খোঁজ খবর পুলিশ কিন্তু চালিয়ে চলেছে। পুলিশের জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তুমি কি সিচুয়েশনে আছো নিজেই বুঝতে পারছো না। এরকম মনে হচ্ছে তুমি নিজের বানানো জালে ক্রমাগত নিজেই জড়িয়ে পড়ছো। ইউ আর ফ্রেমড আনইনটেনশনালি। আমিও এটা ছাড়া অন্য কোনো আইডিয়া খুঁজে পেলাম না। এমনিতে একটা কথা বলে দিই, তুমি যে হুইস্কিটা খাচ্ছ তাতে পয়জন মেশানো আছে। ভয় পেও না, ইয়ার্কি মানলাম। এতে আমার মেয়ে যে ড্রাগটা নিত সেটা একটু মিশিয়ে দিয়েছি। যখন আমি তোমার থেকে পয়সা চাইতাম তুমি রেগে গিয়ে আমার সাথে ফাইট টাইট করতে, তো তার থেকে বাঁচার জন্যে আমি এই উপায় বার করলাম। দ্যাটস আ ডিল, ওকে? অল দ্য বেস্ট। তোমার সাথে বিজনেস করে সত্যিই খুবই ভালো লাগছে। কিন্তু একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে, যে আমার শত্রু মোটেই শক্তিশালী নয়। কি বলিস শ্রুতি? হ্যাঁ, জল দে তো। এই নাও ধরো। এ যখন থেকে দোকানটা খুলেছি তোর ফোন আর তোর পার্স কেউ চুরি না করে নেয় তার জন্য খেয়াল রাখতে হচ্ছিল আমাকে। তোকে দেখেই বুঝে গেছিলাম তুই যে মাল খেয়ে এসেছিস। চন্দ্রশেখর বল বিক্রম, আমি এখন পুলিশ স্টেশন যাচ্ছি, ওদের সব বলে দেব। পুলিশের কাছে যাস না, আমরা সামনাসামনি বসে কথা বলবো। এই কেন আমার জীবন নিয়ে খেলছো? খুব মজা লাগছে না? তোর মেয়ে একটা ফ্রেম বানাবে আর তার জন্য আমাকে ইউজ করবে তুমি। পুলিশকে বললে কি হবে জানো তো? একটা কথা বলো, বাবা আর মেয়ে মিলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? বিক্রম, অ্যাকচুয়ালি আমার মেয়ের লাশে আমি পাথর বেঁধে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাছেদের আমার মেয়েকে পছন্দ হয়নি। আমি এটা ভাবতেও পারিনি লাশ সমুদ্রের পাড়ে ভেসে এলো। আমার মেয়েকে অপহরণ করার নাটকে তুমি ফেঁসে গেলে, এবার প্রশ্ন উঠবে আমার বেটিকে অপহরণ কে করল, তখন তুমি হাত তুলে দিও। আমি ওসব কিছু জানি না, আমি যেরকম কষ্ট পেয়েছি তোমাকেও কষ্ট পেতে হবে। বিক্রম শান্ত হও। হ্যাঁ, পুলিশকে বললে তবেই তোমার শিক্ষা হবে, দেখবে আমি কি করতে পারি। বিক্রম শাট আপ। আমি পুলিশকে ফোন করে বলবো আমার মেয়েকে যে অপহরণ করেছে সে উমকি দিচ্ছে, তখন পুলিশ কি করবে? তোমাকে বিশ্বাস করবে নাকি আমাকে বিশ্বাস করবে? কিন্তু আমি, তুই কিচ্ছু করিসনি, কিন্তু এই ব্যাপারটা তো শুধু আমি জানি। এই সব তুই করেছিস এই ব্যাপারটা পুলিশকে আমি ঠিক বুঝিয়ে দেব, কারণ
তোর এগেনস্টে অত এভিডেন্স আমার কাছে আছে। ওই হোটেল রিসেপশনের সিসিটিভি ফুটেজ, কফি শপ ফুটেজ, এইসব মিলিয়ে একটা দারুণ স্ক্রিন প্লে বানিয়ে তোকে অ্যাকিউজ দেখে একটা দারুণ ক্লাইম্যাক্স হয়ে যাবে। কারণ সত্য ব্যাপারটা স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। তুমি যেটা বলছো, আমি যেটা বলছি সেটা 100% কারেক্ট। অন্তত টাকাটা তো আমাকে দিয়ে দিন, ওই টাকাটা পেলে আমি লাইফ সেটেল করে নেব। 15 কোটি যথেষ্ট নাকি 30 কোটি দরকার? টাকা রোজগার করা তোমার কাছে কত সহজ হয়ে গেছে তাই না? না ফেসে গিয়ে অপরাধ করবে এটা ভেবে তুমি সেই অপরাধটা করেছো, কিন্তু আমি টাকার জন্যে সব কিছু করতে পারি। আর তুই আমার থেকে টাকা চাইছিস? টাকার জন্য আমি যে ক্রাইম করেছি সেটা যদি তুই জানতে পারিস, তাহলে আমার বিরুদ্ধে অপরাধ করার কথা তুই ভাবতেও পারবি না। ইনফ্যাক্ট আমার মেয়ে সঞ্জনা শুধু আমার কাছে যে টাকা আছে তাকেই ভালোবাসত, একদম আমার মতো। ওর মৃত্যুতে আমার কিছু যায় আসে না, এটা আমার কাছে একটা ব্লেসিং। আমার মেয়ের মৃত্যু নিয়ে তুমি এইভাবে যে বিজনেস করেছ, ইউ আর এ ফুল। তুমি যে এখনো বেঁচে আছো তার কারণটা তুমি জানো? আমার মেয়ের জন্য তুমি এখনো জীবিত রয়েছ, ও বলেছে তোমায় ছেড়ে দেওয়ার জন্যে, তাই তুমি বেঁচে আছো। যদি আমার হাতে থাকতো আমি তোমায় ছাড়তামই না। আজ তুমি এই জন্যে বেঁচে আছো কারণ এতে আমার মেয়ে আর আমার রেপুটেশন জড়িত। দ্যাটস হোয়াই ইউ আর অ্যালাইভ। ওকে, এবার দেখো আমি তোমায় পুলিশের কাছে নিয়ে যাব না, কিন্তু পুলিশের মুঠোয় যদি তুমি নিজে চলে যাও তখন আমার কিছু করার থাকবে না। দ্যাটস আ ডিল, ওকে? পুলিশের টর্চার তুমি সহ্য করতে পারবে না, তাই বলি ফেঁসে যেও না। 30 মিনিট হয়ে গেছে, এই SSDG প্রজেক্টটা একটু আটকে আছে, আই হ্যাভ টু লিভ। চলি তাহলে, হ্যাপি রানিং জার্নি, বাই। স্যার, 2-3 দিনের মধ্যে সাসপেক্টকে একদম অ্যারেস্ট করে নেব। 3 দিন আগে যেই মেয়েটা হারিয়ে গেছিল তার ব্যাপারে মিস্টার চন্দ্রশেখর কোনো কমপ্লেইন করেনি কিন্তু? না ইন্সপেক্টর, কোনো বন্ধুর বাড়ি হয়তো গেছে সেটা ভেবেই আমি রিপোর্ট লেখাইনি। 3 ডেজ, অলমোস্ট 72 আওয়ার্স উইদাউট কন্ট্যাক্ট, এত বড় বিজনেসম্যান। আর ভালো হবে যদি আপনি আমাকে সত্যিটা বলে দেন, না হলে আমার দরকার মতো সিদ্ধান্ত নিতে হবে। অফ দ্য রেকর্ড আমার মেয়ে ড্রাগ এডিক্ট ছিল, বারবার আমার সাথে ঝগড়া করত, টাকা চাইত, আমার উপর রেগে গিয়ে ফোন সুইচ অফ করে দিত। এটাও তেমনই কোনো ইনসিডেন্ট এটা ভেবে আমি ইনফর্ম করিনি। স্যার স্যার এটা বাইরে পেপার মিডিয়া যদি জানতে পারে তাহলে আমার তো রেপুটেশনই খারাপ হয়ে যাবে। ওকে, আপনার অন্য কাউকে সন্দেহ হয়? না স্যার। আপনার বাবা বলেন উনি একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, তো ওনার কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেম ক্যাটাগরি কোনো মানে ড্রাগ সংক্রান্ত কোনো পার্টনার যদি থেকে থাকে? না স্যার,
ওর বেশি ফ্রেন্ডস ছিল না, ও তো ঘরেই ড্রাগস নিত। আজকে এত মাথা গরম করে আছে কেন? কি হলো ভাই, আজকে তুই অনেক ক্লান্ত লাগছিস। না কিছু হয়নি। কি কিছু না, যতদিন তুই চন্দ্রশেখরের থেকে বদলা নিবি না তোর মনে শান্তি হবে না। আমি জানি ভাই, ওই প্রজেক্টটা হাত থেকে চলে গেছে তাই জন্য তুই এরম হয়ে গেছিস। ঠিক আছে, এখন কি করতে হবে? আমি যদি বলবো তুই শুনবি কি? ওই চন্দ্রশেখরের যে দ্বিতীয় মেয়েটা আছে না, ওকে তুলে নিচ্ছি, চল সব ঠিক হয়ে যাবে, পরে না সব ফিফটি ফিফটি করে নেবো। প্রথমবার কিন্তু তুই আমার কথা শুনিস নি, এইবারে মিস করিস না বলে দিচ্ছি, বুঝেছিস? হে হে প্রীতি, ডোন্ট গো, আই এম কামিং কামিং। আমার কাজ নিয়ে ক্লায়েন্ট খুব সন্তুষ্ট বিক্রম। একটা বিচ হাউসের প্ল্যান করেছিলাম, কিন্তু তার সাথে আরও একটা ফ্ল্যাটও আমি নিয়ে নেব। এনিওয়ে, তোমাকেই থ্যাঙ্কস দিতে হবে বিক্রম, কারণ এই প্রজেক্টের উপর দাঁড়িয়ে আনঅফিসিয়ালি আমি আরও একটা প্রজেক্ট পেয়ে গেছি। ওয়ান সেকেন্ড, থ্যাঙ্কস বিক্রম। কি করছিস শ্রুতি? এই টাকাটা ওরই পাওয়া দরকার বাবা, আমাদের জন্য ও কত অসুবিধায় পড়েছে। 15 crore, it's a big money. বাবা, that's not fair. দে আমাকে, টাকার জন্য ফেয়ার আনফেয়ার কিছু হয় না। দেওয়ার পরে তোমার কিন্তু টাকা কমে যাবে না, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এই কাজটা করো। যে ব্যাপারটা আমি পছন্দ করি না সেটা করা ইনফ্যাক্ট এথিক্স এর বিরুদ্ধে। নিজের মন যেটাকে সঠিক বলে সেটাকেই এথিক্স বলে। আমার সাথে আর্গু করিস না তুই, আমার কথা তোর মাথায় ঢুকবে না এটা আমি জানি। তুমি একটু শান্তিতে বসে ভাবো, আমি যেটা বলছি সেটাই সঠিক, ভেবে নিও। শ্রুতি, এই
বিক্রম, চিৎকার না করে চুপচাপ গাড়ি থেকে বসো। বিক্রম, আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চুপচাপ গাড়িতে বসো। তোমরা কি ভেবেছো বাপ আর মেয়ে মিলে? আমার কথা শোনো, চুপ করো। নিজে কিডন্যাপে প্ল্যান বানাবে, তারপর আমাকেই ফাঁসি দেবে, আমাকে কি ভেবেছো তুমি? দুজনকে মেরে আমি পুলিশের কাছে গিয়ে ধরা দিয়ে দেবো। হ্যাঁ, তারপর আমি মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। তুমি আমার মেরে দিলেও কোনো কষ্ট হবে না, আমিও তো নিজের বোনকে মেরেছি। ওই পাপটার জন্য যদি আমার কেউ খুন করে দেয় তা ভুল হবে না। তুমি মেরে দাও আমায়, আমার জন্য তোমায় অনেক অসুবিধায় পড়তে হয়েছে। ঘরে বাবা আর এখানে তুমি। এই শ্রুতি, 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 দাঁড়াও, কি করছো তুমি এসব? ছেড়ে দাও বিক্রম, শ্রুতি ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও। এই এসব কি পাগলামি করছো? তোমার দিদির মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট ছিল, তার জন্য নিজেকে দায়ী ভেবে তুমি কিছু করো না। হ্যাঁ প্লিজ, আমি টাকা পেয়ে যাওয়ার পর সুসাইড করে নিও, এখন না, চলো। শ্রুতি, শ্রুতি, আমি সত্যিই বলছি বিক্রম, আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম, তাও আবার টাকা নিয়ে, কিন্তু বাবা আমায় আটকে দিল, আমার টাকা ওখানে রেখে আসতে হলো। বাবা আমার বিরুদ্ধে, আমি কি করব বলো? একবার আমার জায়গায় এসে দেখো, আমি তোমার দিকেই আছি বিক্রম, আমি তোমায় বুঝতে পারছি, কিন্তু খুব বাধ্য, তোমার টাকা পাওয়া দরকার। বাবা। হ্যালো শ্রুতি, সত্যি তোমার ফেরারি কার এখন আমার কাছে আছে। এই কিন্তু এখন আমার ডিমান্ড একটা ব্যাগ নয়, দুটো ব্যাগ, এসে টাকাটা দিয়ে দে আর নিজে ফেরারিকে নিয়ে যা। এই শোন, শিট, এই তোরা এখন কোথায়? আমার বাবা আমায় খুঁজে নেবে নাকি? তোমাকে খুঁজে পাবেই না, কোনো চান্সই নেই। তোমার বাবাকে এত ভয় পেও না তো, যেমনটা তুমি চাইতে, না আমি যেরকমটা চাইতাম, তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে। আর হ্যাঁ, একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, বিদেশে যাওয়ার ইচ্ছেটা কার ছিল? সঞ্জনা ছিল না তোমার ছিল? ওর ইচ্ছে ছিল, বাবাকে ছেড়ে দূরে থাকার ডিসিশনটা ওরই ছিল, কারণ আমার বাবার বিরুদ্ধে যাওয়ার মতো আমার মতো সাহস ছিল না। আমি ওনার সব কাজেই হ্যাঁ বলতাম, আর ও এটা পছন্দ করতো না। আসুন বস, আপনাকে অফিসে বস দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো অন্যরকম বস হয়ে এসেছেন। এই আমার মেয়ে কোথায়? সেটা তো ফোনেই জিজ্ঞেস করতে পারতেন। এই ভিউটা তো আমি আমার ছাদ থেকে কখনো দেখিনি। হ্যালো, কেউ ফ্রি আছো নাকি? আমার আলমারিতে একটা ক্যামেরা আছে, ওটা দেবে? একটা ফটো তুলতে চাই। এই ভালোই ভালোই বলে দে আমার মেয়ে কোথায়, নাহলে এমন মার মারবো না। আমি যদি মরে যাই তুই তোর মেয়েকে আর পাবি না।
তোর যদি সত্যি সাহস থাকতো আমাকে এতক্ষণ মেরে দিতিস। আমার সাহসটা দেখ, আমি নিজের বাড়িতে তোর জন্য অপেক্ষা করছিলাম, পারলে আমাকে মেরে ফেল। এই মার না। যখন উল্টো হয়ে ঝুলছিলাম তখন খুব ভালো ব্লাড ফ্লো হচ্ছিল, নিজেকে চাঙ্গা লাগছে। থ্যাংকস ভাই। এই আধ ঘন্টা সময় দিচ্ছি আমি, তার মধ্যে বলে দে আমার মেয়ে কোথায়, না হলে আমি কিন্তু তোকে। এতদিন তুই আমার সাথে গেম খেলছিলি তাই না, এখন আমি একটা গেম খেলবো। মিস্টার চন্দ্রশেখর, আমি তোকে হাফ অ্যান আওয়ার টাইম দিচ্ছি, দুটো ব্যাগ নিয়ে আয় আর নিজের মেয়েকে নিয়ে যা, না হলে সহজভাবে বলবো নাকি প্যাকিং বক্সে নিয়ে যেতে হবে। এই এর উপর নজর রাখ। কি করবো বলবো কি বলবো না, ঠিক আছে ঠিক আছে। মিস্টার চন্দ্রশেখরের হার্ট অ্যাটাক হয়েছে, ওনার পিএ কল করেছিলেন। কি, মিস্টার চন্দ্রশেখরের হার্ট অ্যাটাক হয়েছিল আর ওই শ্রীনিবাসকে আমি কল করেছিলাম? আমার যতগুলো আউটগোয়িং আছে সেগুলো কনফার্ম করে নিন, তারপরে ইনকোয়ারি করুন আপনি। ওনার পিএর ড্রাইভিং জানা নেই, এই জন্য আমাকে কার্ডটা দিয়ে বললেন ওনার মেয়েকে পৌঁছে দিতে। এই কথাটা আমি আপনাকে এই জন্যে বলছি যে আপনার এনকোয়ারিতে হয়তো কোনো সুবিধা হতে পারে। আর একটা কথা বলে দিই আপনাকে, আমি যে ড্রাইভিং পারি এটা আমার পাড়ার একটা কুকুরও জানে, সো প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তোমার কোনো ট্রেনিং সেন্টার আছে? কারণ আমাকে উল্টো করে ঝোলানোর সময় একদম প্রফেশনাল লাগছিলে, তাই জিজ্ঞেস করলাম। কি ব্যাপার, আমাকে কোম্পানি দিচ্ছ না, আমার সাথে কথা বলবে না? আমি তোমাকে মনিটর করতেই এসেছি। মনিটর? তোমার ওপরে নজর রাখার জন্য। সে তো দেখতেই পাচ্ছি, ইংলিশও খুব ভালো তোমার, কতদূর পড়াশোনা করেছো? বিএসসি ম্যাথস। ও, তোমার তো অন্য কাজ করা উচিত ছিল। আমার ভাইও এই ধান্দাতেই ছিল, তাই জন্য আমিও এটাই করছি। রিস্ক নেই? তোর মতন মানুষকে ডিল করবো তো কোনো রিস্ক নেই, অবশ্য রিস্ক তো আছে। কোথায় আসতে হবে? তুই আমাকে অ্যাডভাইস করেছিলি না, ওই জায়গাতেই আয়, কিন্তু তার আগে তোর কুকুরটাকে বাইরে যেতে বল। এ বিএসসি। বলো ভাই। এই তুই চলে আয়। ঠিক আছে। কাজের সময় মাল খাই না, কাজ শেষ করার পরে খাই। শ্রুতি, শ্রুতি, সব ঠিক আছে, এখন সময় হয়ে গেছে, যেতে হবে। এদিকে পাঠাও। টাকা কোথায়?
ওখানে দাঁড়া, ব্যাগগুলো রাখ, চল পিছিয়ে যা। শ্রুতিকে পাঠাও, চলে। আমি সেফলি যাওয়ার পর তোর মেয়েকে পাঠিয়ে দেব। বন্দুকটা নিচে রাখ। হ্যাঁ হ্যাঁ, ফেলছি ফেলছি, দাঁড়াও দাঁড়াও, ফেলছি। এই এই না না, আপনি গাড়িতে বসুন, যান বসুন। না 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 না, গুলি চালাবেন না। এই আরে ছাড়, গুলি চালাবেন, গুলি চালাবেন, গুলি চালাবেন, বেড়া 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 চল। না না দাঁড়াও বিক্রম, বিক্রম প্লিজ। শ্রুতি, আমার বাবাকে কিছু করো না প্লিজ বিক্রম। না বিক্রম, সবার আগে তুই বিক্রম, বাবা গাড়িতে গিয়ে বস, তোর বাবার জন্য অন্য প্ল্যান করেছি। বিক্রম বস, গুলি চালিও না, গাড়ি ডিকি খোল, খোল গাড়িতে বস, বস, চল চল ডিকিটা খোল। গাড়িতে বস, বস, চল চল তাড়াতাড়ি চল। শ্রুতি,
যাচ্ছি। শ্রুতি, 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 রেস্টরুম যাচ্ছি, তুমি যাবে? হ্যালো শ্রুতি। বাবা, আমি ওকে মেরে দিয়েছি। অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওর বিহেভিয়ার যদি এমনই থাকত তাহলে একদিন আমি ওকে মেরে ফেলতাম। আফটার অল শি ডিজার্ভস টু ডাই। খুব খরচা করেছো তুমি। বলো শ্রুতি। বাবা, ও খুব ভালো ছেলে, ওর কোনো খারাপ ইন্টেনশন নেই। শ্রুতি, কিছু মানুষের এগুনোর জন্যে একটা ছোট পুশের দরকার পড়ে। আমরা যেটা করছি সেটা ভুল বাবা। শ্রুতি, তুমি ঘাবড়িও না, আমার তোমার জায়গা অন্য কাউকে চাই। আর সে হলো বিক্রম। আই নিড সাম এক্সপিরিয়েন্স হ্যান্ড। হ্যাঁ বাবা। আমি যা বলছি তুমি শুনছো না শ্রুতি? হ্যাঁ, আই এম লিসনিং বাবা। বসে গেছে বাবা, আমি পরে কথা বলছি। আমি তো ভয় পেয়ে গেছি। আমাদের দুজনের কাছে একটা জিনিসেরই অভাব, মানি।
দে। আমি যেটা বলছি সেটাই ঠিক, তুমি ভেবে নাও। ফাইভ ফোর থ্রি টু ওয়ান। কিন্তু আমি বাধ্য, তোমার টাকা পাওয়া দরকার। তুমি কেন এনাকে মারতে চাইছিলে? ওই অধিকারটা শুধু আমার, এনাকে আমার হাতেই মরতে হবে। আমি মরতে এনার কিছু হয়নি, কিন্তু ওর কিছু হয়ে গেলে তাহলে এনার চিন্তা হতো, খুব অসুবিধায় পড়ে যেত। ওকে, কিন্তু ওর সামনে তুমি যদি মরে যেতে ওর খুব কষ্ট হতো, এই জন্য আগেই মরে গেছে। বিক্রম, কারের ভেতরে দুটো ব্যাগ আছে, বের করে নাও। এই দুটো ব্যাগের জন্য তুমি এত কিছু করেছিলে। এখন তো তুমি চিনতে পেরে গেছো যে আমি কে। চিনতে পেরেছো তো বাবা? ভালো মেয়ের নাটক করাটা খুব মুশকিল হচ্ছিল। কি লেখা আছে দেখো। আরেকবার দেখো। আমি ছ সাত মাস আগে রেখেছিলাম নিজের ভিআইপি বাবাকে মারার জন্য, কিন্তু সাত মাস একটু বেশি হয়ে গেল। বিক্রম, ব্যাগ। এটাই ছিল তো আমাদের ডিল, 50-50। আমি নিজের বাবার মতো নই। আই থিঙ্ক আই এম এ গুড বিজনেস ওম্যান। একটা ভালো বিজনেস মানে দুদিকে প্রফিট হওয়া উচিত। তোমার সাথে বিজনেস করে খুব ভালো লাগলো বিক্রম, তোমার সাথেও বাবা। ভুল কাজের জন্য কাউকে যদি পুশ করো তাহলে ঝটকা তো নিজেরও লাগবে। Step back in the road. If that's a crime, I'll be getting yours. I got two faces like I got a death. I am the king in my ring, boy. আমার বাবা আমার দিদি সঞ্জনাকে একদম ভালোবাসত না, কিন্তু আমি এটা জানতাম না যে ওকে কিডন্যাপ করিয়ে
ওর খুন করতে পারে। আমার তো মনে হচ্ছে যে এসব কিছু নিয়ে ইমোশনে এসে করেছেন। বাবার জন্য সোশ্যাল স্ট্যাটাস খুব ইম্পর্টেন্ট। যদি ওনার স্ট্যাটাসে কেউ ক্ষতি করে তাহলে উনি যা খুশি তাই করতে পারেন। দিদিকে মারার পেছনেও এটাই কারণ মনে হচ্ছে। আমি গ্যাংটার ব্যাপারেও পরে জানতে পেরেছি। এই গ্যাং আর বাবার মধ্যে কোনো ডিলিং হয়েছিল। যতদূর আমি জানি সেটা সঞ্জনাকে নিয়েছিল। উনি টাকার সাথে যখন আমায় আনতে যাচ্ছিলেন আমার মনে হয় তখনই কিছু গণ্ডগোল হয়েছিল, আর তারই মাঝে আমার বাবা মারা যান। আর এইসব কথা মিডিয়াতে চলে এলে নিশ্চয়ই আমাদের ফ্যামিলির খুব বদনাম হতো। জানি না আমি কি পাপ করেছি। আমার বাবা, আমার দিদি দুজনেই আর বেঁচে নেই। আপনাকে যে তুলে নিয়ে গেছিল তাকে দেখলে আপনি চিনতে পারবেন কি? না স্যার, চোখে বাঁধা ছিল আমার, কিন্তু ওর আওয়াজ শুনতে পেলে হয়তো আমি ওই আওয়াজ শুনে আমি চিনতে পারবো। শ্রীনিবাস যে গাড়িটা নিয়ে এসেছিল ওটা আপনি কেন নিলেন? আমার বাবা কার নিয়ে আসার কথা ছিল। কেন স্যার? ওকে, আপনি যেতে পারেন। স্যার, যেই আননোন নাম্বার থেকে শ্রীনিবাসের কাছে ফোন এসেছিল, পিএর নাম করে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই সিম কার্ড সঞ্জনা নামে রেজিস্টার্ড। আমি এক্ষুনি আসছি। মিস্টার শ্রীনিবাসন। স্যার, আমার মনে হয় উনি চন্দ্রশেখরই ছিলেন যে পিএ বলে শ্রীনিবাসকে ফোন করেছিল। সঞ্জনাকেও সেই মার্ডার করেছে হয়তো। এই পুরো প্ল্যান প্রোগ্রাম ওই লোকটারই তৈরি, এটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। সো শি ইজ দ্য কালপ্রিট। কিন্তু চন্দ্রশেখরই পিএ হয়ে শ্রীনিবাসকে ফোন করে কেন বলবে? কি ওর হার্ট অ্যাটাক হয়েছে? স্যার, এর উত্তর তার কাছে যে মেয়েটিকে অপহরণ করেছে। ও প্রফেশনাল নয় স্যার। সো উই হ্যাভ টু ওয়েট। আর একবার অ্যাটেন্ড করতে গেলেই ও আমাদের হাতে ধরা পড়বে স্যার। শেখর, এরা তো আমাদেরই খুঁজছে ভাই। হ্যাঁ সিংগম, এতে কমেডি কি জানিস? ওই মেয়েটাকে কে মেরেছে এটা আমিও জানি না। মেয়েকে কিডন্যাপও আমি করিনি, যে সেট আপ করেছে সে তো মারা গেছে। তাহলে পুলিশকে কে বলবে? আমাদের টাকা আমাদের হাতে চলে এসছে, এখন দু মাসের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে। মামলা শেষ হওয়ার পর পুরনো জীবন শুরু। ঠিক বলেছিস ভাই। কেন? আমার প্রজেক্ট ফেল হওয়া, কোনো কারণ ছাড়া আমায় ফলো করা, আমার সাথে কথা বলা, এসব কিছু ইন্টারভিউ। ভাই মজা আসছে ভাই। ওই অফিস আর ওই প্রজেক্ট, কিন্তু নতুন এমডি, আরে এটা হলো কি করে ভাই? বড় জায়গা মানে এরকমই হয়, ওইসবে মাথা ঘামিও না। হ্যালো,